রাজধানীর ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজে 2021 শিক্ষাবর্ষে প্রথম শ্রেণীতে ভর্তির আবেদন গ্রহণ শুরু হয়েছে। আজ সোমবার এবং আগামীকাল মঙ্গলবার প্রতিষ্ঠানটির বেইলি রোড, আজিমপুর, ধানমন্ডি ও বসুন্ধরা শাখায় ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করা হচ্ছে। সকাল থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আবেদন জমা দিচ্ছেন অভিভাবকরা। আর অনলাইনে আবেদন ফর্ম পূরণ করার সুযোগ দেওয়া হলেও করোনা মহামারীর মধ্যে সশরীরে ফর্ম জমা নেওয়ার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ। তাদের মতে, অনলাইনে আবেদন ফর্ম পূরণ করার সুযোগ দেওয়া হলেও সনাতনী প্রক্রিয়ায় অভিভাবকদের প্রতিষ্ঠানে হাজির করে আবেদন জমা নিচ্ছে ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ। এক্ষেত্রে স্বাস্থ্যবিধিও মানা হচ্ছে না। ঢাকার সরকারি স্কুলগুলো কেন্দ্রীয়ভাবে অনলাইনে আবেদন গ্রহণ করতে পারলেও ভিকারুননিসা কেন পারছে না, সে প্রশ্ন তুলেছেন কেউ কেউ। যেহেতু আমরা এখানে অনলাইনে আমরা একবার সাবমিট করে ফেলছি, অনলাইনেই তারা পারতেন, ইচ্ছা করে লটারিটা করে ফেলতে একবারে। এই কাগজ জমা দেওয়ার যে ঝামেলাটা বা এখানে যে দীর্ঘ লাইন আপনি দেখতেছেন, এই দীর্ঘ লাইনটা হয়তো আমাদের ধরা রাখতো না। গভর্নমেন্টগুলা থেকে দেখছি যে আমাদের এই গভর্নমেন্ট যেগুলো স্কুল আছে সেগুলাতে এই অনলাইনে করলেও এগুলো কাগজপত্র সাবমিট করতে হয় না, অনলাইনে রেজাল্টটা জাস্ট দিবে। কিন্তু এই যে বেসরকারিগুলোতে কাগজ সাবমিট করতে হইতেছে, এটা খুব দুঃখজনক। আমাদেরকে করোনার ভিতরে ঝুঁকি নিয়ে জমা দিতে হইতেছে। আর আমরা তো অনলাইনে ফিল আপ করেছিলাম, কিন্তু এখন আবার এই ফর্মটা জমা দিতে হবে। এদিকে ফর্ম জমা নেওয়ার সময় নিয়েও কেউ কেউ অভিযোগ তুলেছেন। তাদের মতে, যা সময় দেওয়া হয়েছে তা পর্যাপ্ত নয়। বেশিরভাগ অভিভাবককে ফর্ম জমা দিতে আধা ঘন্টা থেকে ঘন্টাখানেক সময় অপেক্ষা করতে হচ্ছে। আমি আসছি প্রায় আধা ঘন্টা হয়। আচ্ছা আচ্ছা, জি জি জি। আপনাদের তো আজকে ফর্ম জমা নিচ্ছে? জি জি জি। আচ্ছা, তো আজকে 3 ঘন্টায় ফর্ম জমা নিবে? লিখা তো আছে, তাই 3 ঘন্টায় ফর্ম নিবে এটা বলা আছে বা লেখা আছে। আচ্ছা আচ্ছা, এটা তারা বলছে। এখন পর্যন্ত সমস্যা দেখতেছি না, তবে সিরিয়ালটা অনেক বড় হয়ে গেছে। আজ ভর্তির জন্য আবেদন করা সাধারণ শিক্ষার্থীদের ফর্ম গ্রহণ করা হচ্ছে। ফর্ম জমা নেওয়ার সময় রাস্তায় ভিড় করা অভিভাবকদের তদারকিতে ভিকারুননিসা স্কুল কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে নেওয়া কোনো উদ্যোগ পরিলক্ষিত হয়নি। আগামীকাল ক্যাচমেন্ট কোটা ও বোনের কোটায় আবেদন করা শিক্ষার্থীদের ফর্ম জমা নেওয়ার সুযোগ দেওয়া হবে।